হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করে আছেন যে অভি ভাই, প্রথম যখন আমেরিকাতে আসছি আমার কত ডলার নিয়ে ঢুকতে হবে, মানে হলো কত ডলার বাংলাদেশ থেকে নিয়ে আসবেন সে ব্যাপারে কিন্তু আমি কিছুই জানি না, যেহেতু আমি বাংলাদেশে থাকি না। তার যে লিমিট আছে, মানে হলো প্রত্যেকটা মানুষ কিন্তু $10,000 অ্যাট এ টাইম সাথে বহন করতে পারে, এটা লিগাল সিস্টেমে আমি জানি, কিন্তু আমি কখনো এটা এমফাসাইজ করব না কিংবা বলবো না যে আপনার টনস অফ ডলার নিয়ে আসা উচিত, আমেরিকাতে আসার সময় কোটি কোটি মানে টাকা নিয়ে আসা উচিত, নাহলে আপনারা এখানে সার্ভাইভ করতে পারবেন না, এটা বলবো না। কিন্তু মিনিমাম কেমন ডলার নিয়ে আসাটা দরকার, কিংবা আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে যদি আপনারা মানে সেই ডলারটা নিয়ে প্রাথমিকভাবে আপনাদের জীবন যাত্রা শুরু করে থাকেন, সেটার অ্যামাউন্টটা কেমন হবে সেটাই কিন্তু আজকের ব্লগে আমি শেয়ার করব। আর স্পেশালি আপনারা যদি নতুন গাড়ি কিনতে চান কিংবা পুরনো গাড়ি কিনতে চান, কেমন ডলার এক্সপেন্ড করতে হবে সেটার ব্যাপারে কিন্তু এমফাসাইজ করব। এমফাসাইজ ব্যাপারটা এভাবে বোঝাচ্ছি যে আপনার অবশ্যই এই ডলারটা লাগবে, আর নতুন গাড়ি কেন কিনতে হবে সেটার ব্যাপারে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি নিউ ইয়র্ক স্টেটে এসে থাকেন তাহলে পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু অন্য অন্য যেসব সিটি আছে কিংবা স্টেট আছে সেখানে হয়তো বা পাবলিক ট্রান্সপোর্ট নেই, হতে পারে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, হতে পারে ফিলাডেলফিয়া, ওহাইও, কেন্টাকি, ইন্ডিয়ানাপলিস, যেখানেই যান না কেন আপনার নিজস্ব একটা গাড়ি কিন্তু লাগবেই। আর হ্যাঁ, ড্রাইভার্স লাইসেন্স কিন্তু অবশ্যই লাগবে। তাই আজকের পুরো ব্লগটা দেখবেন, কিছুটা আপনাদেরকে আইডিয়া দিতে চেষ্টা করব যে একটা নতুন গাড়ি কিনতে কেমন ডলার খরচা হতে পারে, তাহলে আপনারা নিজেদের ক্যালকুলেশন নিজেরাই করতে পারবেন। কিন্তু পুরো ব্লগটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন থাকবে যারা কিনা এই মুহূর্তে আমেরিকাতে আসার কথাটা ভাবছেন, পার্মানেন্টলি F4 ভিসা হতে পারে কিংবা ফ্যামিলি ইমিগ্রেশনের যে কোনো ক্যাটাগরি হতে পারে, F1, F2A, F2B, F3 ক্যাটাগরি, IR1, CR1, যে ক্যাটাগরিতে এসে থাকুন না কেন গাড়ি কিন্তু আপনার লাগবেই। তাই গাড়ির ব্যাপারে একটা পুরনো গাড়ি কিনতে কত ডলার খরচা হতে পারে কিংবা একটা নতুন গাড়ি কিনতে কেমন ডলার খরচা হতে পারে সেটা নিয়েই কিন্তু আমি আজকের ব্লগে বেশ কিছু ইনফরমেশন আপনাদের কাছ থেকে কাছে শেয়ার করব। Thanks a lot. Hi, bye. Thank you. Let's go. Yeah, come on. Let's go. We're gonna have fun. Yes. Let's go. Let's go. Another person. Hey, yeah. Oh, careful. Yeah. Huh? Okay. Yeah. Yeah, baby. Okay. Okay. She wanna give a high five. আপনাদেরকে দেখাচ্ছি আমি জেফ হুইলার হোন্ডাতে এসেছি। আপনারা জানেন যে হোন্ডা কার কিন্তু খুব বেশি একটা রিলায়েবল কার, এরকম একটা কার কিনতে আপনাদের $28,995 খরচা হতে পারে। বলে রাখি যে স্টিকার প্রাইস যাই হোক না কেন তারা কিন্তু বেশ কিছু মানে আপনাদেরকে ছাড় দিতে পারে, তো নেগোসিয়েশন করে হয়তো বা $1,000-$2,000 কমাতে পারবেন। তবে এটাকে বলা হচ্ছে হলো হোন্ডা সিভিক। এখন চলে যাচ্ছি যে আপনারা যদি হোন্ডা সিভিক মানে ছোট গাড়ি না কিনে যদি একটু বড় গাড়ি কিনতে চান, সেই ক্ষেত্রে হতে পারে প্রি ওন্ড কিংবা ব্র্যান্ড নিউ, যেটাই হোক না কেন এটা আছে হলো একটা টয়োটার গাড়ি, এটার ক্ষেত্রে স্টিকার প্রাইস কত আছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে চলে যাচ্ছি। আপনারা একটু ভালো করে দেখেন, $25,000 কিন্তু লাগতে পারে, কারণ এখানে লেখা আছে এটা হলো 2017 টয়োটা র্যাপ 4, তার মানে হলো এটা হলো 2017-এর গাড়ি, এটা প্রি ওন ছিল এবং কেউ হয়তো বা বিক্রি করে দিয়েছে, কিন্তু এরা আবার ওয়ারেন্টি কাভার করবে, ঠিক আছে। আবার চলে যাচ্ছি এরকম যদি একটা গাড়ি হয়ে থাকে যেটা কি না 2020-এর মডেল হোন্ডা সিভিক, এটার ক্ষেত্রে প্রাইস আছে হলো 26,000, মানে হলো প্রি ওন্ড আছে,
এখন চলছে 2023 মডেল কিংবা 2024 এর মডেল, তাহলে দেখুন পুরনো গাড়ি কিন্তু কভার করছে ওয়ারেন্টিতে, এরকম যদি হয়ে থাকে একটু কম লাগবে, কিন্তু ব্র্যান্ড নিউ যদি হয়ে থাকে একটু কিন্তু বেশি ডলার আপনাদের খরচা করতে হবে। এখন চলে যাচ্ছি, আপনারা হয়তোবা অনেকে পছন্দ করে থাকেন যে একটু ড্যাশিং কার কিনবো, আর একটু ভালো কোয়ালিটির কার কিনবো, কারণ আমার বাড়িতে অনেক মানুষ আছে, এরকম যদি হয়ে থাকে কিয়া ফর্টে এরকম যদি একটা কার কিনতে চান, তাহলে যদি হয়ে থাকে ব্র্যান্ড নিউ 2023 মডেল, আপনাদেরকে দেখাচ্ছি স্টিকার প্রাইস 25,995। তার মানে কি হচ্ছে, কিয়া গাড়িরও কিন্তু বেশ কিছু চাহিদা আছে এবং এই ধরনের গাড়িগুলো ব্র্যান্ড নিউ কিনতে গেলে কিন্তু এরকম প্রাইস লাগবে। এখন আপনাদেরকে চলে দেখাচ্ছি যে হোন্ডা সিআরভি যদি আপনারা কিনতে চান, তাহলে স্টিকার প্রাইস আছে হলো, যদি 2019 মডেল কেনেন, 26,995। তার মানে আগে এই গাড়িটা কেউ কিনেছিল এবং 3 বছর পর হয়তোবা লিজ রিটার্ন করা আছে, এবং এই গাড়িটা কিন্তু $26,000 মতো। এটা হলো টয়োটা ক্যামরি, এটা হলো 2010 মডেল, আপনারা দেখছেন মাত্র $11,000। ঠিক আছে, তার মানে কি $11,000 কিন্তু একটা গাড়ি কেনা সম্ভব, এবং বেশ কিছু ক্ষেত্রে এটা হলো টয়োটা ক্যামরি, এই মডেলটা হয়তোবা আপনারা আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে হর হামেশা দেখে থাকেন, তাই ক্যামরি গাড়ির কিন্তু খুব বেশি মানে চাহিদা আছে, কিন্তু সেটাই বলছি যদি পুরনো গাড়ি হয়ে থাকে কিন্তু এখনও ওরা ওয়ারেন্টি কভার করবে, সেক্ষেত্রে ডলার কম লাগবে, যদি নতুন ব্র্যান্ড নিউ আনটাচ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডলার বেশি লাগবে। এখন দেখাচ্ছি যে নেক্সট একটা গাড়ি, এটা কিন্তু হতে পারে ফর্ডের মডেল, ফর্ড হলো আমেরিকাতে তৈরি, ফর্ড ফোকাস ছোট একটা গাড়ি, এটা যদি হয়ে থাকে 2018 মডেল, মাত্র $12,000। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে এভাবে করে কিন্তু দাম কমছে এবং দাম বাড়ছে। ঠিক আছে, আপনাদেরকে বলে রাখি যে বেশ কিছু মানুষ কিন্তু এরকম চায় যে ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে চায় না, তারা প্রি ওন্ড গাড়ি কিনতে চায়, তাতে করে কি হয় যে অনেকাংশে কিন্তু কম ডলার খরচা হয়। সেক্ষেত্রে আপনারা যদি ভেবে থাকেন যে না, আমি ব্র্যান্ড নিউ গাড়ি অ্যাফোর্ড করতে পারবো না, আমি পুরনো গাড়ি কিনবো কিন্তু দেখতে নতুন হবে, এরকম কিন্তু হাজারো গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন। যে কোনো একটা মানে ডিলারশিপে যদি আপনারা এসে থাকেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবথেকে যে কম ডলার খরচা হয় হলো হোন্ডা সিভিকের ক্ষেত্রে, এটা দেখতে পাচ্ছেন যে 2018 মডেল, 21,995। তার মানে হলো এটা প্রি ওন ছিল, এবং আপনাদেরকে বলে রাখি যে প্রি ওনগুলো কিন্তু সবসময় কম হয়ে থাকে দাম। ঠিক আছে, মানে পুরনো গাড়ি কিন্তু দেখতে নতুনের মতো। এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা টেসলা কার। ঠিক আছে, টেসলা কারের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না, কারণ এটা হলো ইলেকট্রিক কার এবং খুবই মানে সবার পরিচিত প্রিয় গাড়ি। দেখুন, টেসলা গাড়ির দাম 2018 মডেল 36,000। মানে আপনাদেরকে বলে রাখি যে টেসলার ব্যাপারে তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে অটোমেটিক কার, মানে নিজেকে ড্রাইভ করতে হয় না, এটা আপনি যদি ইনস্ট্রাকশন দিয়ে থাকেন যে এখানে নিয়ে যাও ভাই, তো গাড়িটা সেখানে নিয়ে যাবে, তাই কি না? অটোমেটিক কার মানে হলো আপনার ড্রাইভ করতে হবে না, শুধু হুইলে থাকবেন, এবং এরাই মানে গাড়ি অটোমেশনের মাধ্যমে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু গাড়িটা ড্রাইভ করবে। সেটার প্রাইস তো আপনাদেরকে দেখালাম প্রায় 36,000 মতো, মানে 30,000 মতোই কিন্তু প্রাইস হয়ে থাকবে। তাই আমেরিকাতে আসার পর আপনাদের কি কিন্তু মাথায় রাখতে হবে যে এই ডলারগুলো কিন্তু আপনাদের লাগবে, মানে একটা নতুন গাড়ি কিনুন কিংবা একটা পুরনো গাড়িই কিনুন, যেটাই কিনতে যান না কেন, মার্কেটে কিন্তু গাড়ির দাম কোভিডের পর বেড়ে গেছে। এবং আপনাদেরকে বলে রাখি, এরকম সাদা রঙের যদি একটা হোন্ডা কার কিনতে চান, সেক্ষেত্রে এটা হলো মডেল আছে 2020 সিভিক আছে, এটার প্রাইস হলো 27,995। আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিক কিন্তু খুব এক্সপেক্টেড একটা কার। ঠিক আছে, এখন দেখাচ্ছি হলো হোন্ডা স্পোর্টস। হোন্ডা স্পোর্টস যদি হয়ে থাকে, বিউটিফুল কার, আপনারা দেখছেন যে দেখতে কিন্তু খুবই ভালো এই যে স্পোর্টস মডেলগুলো, আমরা সবাই কিন্তু স্পোর্টস মডেল খুব পছন্দ করি, কারণ মানে স্পোর্টি লুক থাকে, দেখতে খুবই ভালো লাগে, এগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। এটা আছে হলো হোন্ডা সিভিক হ্যাচব্যাক, এটার দাম আছে হলো $28,995।
কারণ এটা হলো 2021 এর মডেল আছে, বুঝতে পারছি। তাহলে আজকের ব্লগের মাধ্যমে কিন্তু আপনারা বেশ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন যে একটা নতুন গাড়ি কিভাবে করে কাজ করে, একটা পুরনো গাড়ি কিভাবে করে কাজ করে, এবং আপনারা যদি ব্র্যান্ড নিউ গাড়ি কেনার মানে অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই গো ফর দ্য ব্র্যান্ড নিউ কার, কারণ তাতে কিন্তু আপনাদের বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি থাকবে। বাম্পার টু বাম্পার মানে হলো যে কোনো কিছু হয়ে যাক এরা কিন্তু কাভার করবে, আর যেগুলো আছে হলো প্রি ওন সেক্ষেত্রে হয়তো বা আপনাদেরকে এক্সট্রা করে ওয়ারেন্টি কিনতে হতে পারে। তবে ওয়ারেন্টি না কিনলেও বেশ কিছু মানে নতুন যদি গাড়ি 10 বছরের মধ্যেই যদি কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পাবেন। এখন দেখাচ্ছি হোন্ডা অ্যাকর্ড যদি কিনতে চান সেক্ষেত্রে $31,995 লাগবে 2021 গাড়ি, ঠিক আছে। 2021 সালের খুব ব্র্যান্ড নিউ দেখাচ্ছে, কিন্তু এটাও প্রি ওন মানে অন্য কেউ একজন 1 বছর 2 বছরের জন্য চালিয়েছিল, তারপর আপনার মানে ডিলারের কাছে রিটার্ন করা আছে এবং ডিলার আপনার কাছে বিক্রি করতে চায়। বলে রাখি যে একটা গাড়ি কিন্তু খুব সহজে পুরনো হয় না, প্রথম 10 বছরে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন, যদি অ্যাফোর্ড না করতে পারেন তাহলে প্রি ওন কার কিনতে পারবেন কিংবা পুরনো কার কিনতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গাড়ির জন্য একটা এক্সট্রা ডলার অবশ্যই বরাদ্দ করবেন, সেটা আপনারা বাংলাদেশ থেকে আনবেন কিংবা আপনাদের যারা মানে ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনাদের যারা ফ্যামিলির অন্য অন্য মানুষ আছে তারা যদি আপনাদেরকে দিয়ে দেয় হয়েই গেল, প্রবলেম সলভ। তবে এখানে আর একটা ভালো ব্যাপার আছে যে আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন আপনারা কিন্তু লোনেও কিনতে পারেন। প্রত্যেক মাসে $200-$300 করে যদি দিয়ে থাকেন এবং 5 বছরের টার্মসে মানে 60 মান্থের টার্মসে এখন যেরকম চলছে হলো 6% ইন্টারেস্ট রেটে আপনারা কিন্তু গাড়ি পুরনো গাড়ি হোক কিংবা নতুন গাড়ি কিন্তু কিনতেই পারবেন। সেক্ষেত্রে একটা জিনিস হবে যে যাদের কিনা বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলিতে অনেক মানুষ আছে তারা কিন্তু একটা কমফোর্ট কার কিন্তু চায়। মাথার উপর ছাদ যেমন ইম্পর্টেন্ট মানে হলো বাড়ি যেমন ইম্পর্টেন্ট, গাড়িও কিন্তু সেরকমভাবেই ইম্পর্টেন্ট আমেরিকার ক্ষেত্রে। আর আমেরিকার ক্ষেত্রে যে কোনো ধরনের ভালো ভালো ইনফরমেশন কিংবা অথেন্টিক ইনফরমেশন জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যদি ভালো লেগে থাকে অনেকের কাছে শেয়ার করে দেবেন। সাথেই থাকবেন অভিভায়ের, আপনাদের জন্য শুভকামনা। থ্যাংকস লট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে। Zum Geburtstag alles Gute, zum Geburtstag viel Glück.